কে, কি আমার পরিচয়, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, বলতে পারেন কোন মহাদয়? এই দেহ যদি আমি হই, তাহা আমার বলি কেন? আমার যাহা তাহা, আমি ভিন্ন, এতে নয় কোনো প্রশ্ন। আমার চোখ, আমার হাত, আমার মুখ, নাক, ইহা হইতে আমি কই? চলুন তাকেই খোঁজা যাক। আমার বলতে পৃথিবীতে অনেক কিছুই আছে, তবে আমি বলে খুঁজে পাবেন একজনাকেই বেছে। সবই হলো আমার, তবে আমি কার জানি না। এই খোঁজেতেই পাড়ি দিলে নাম তার হয় সাধনা। সত্যের হাত ধরে প্রশ্নের গাড়ি চড়ে, উত্তর খুঁজলে পৌঁছেই যাব প্রেম ভক্তির ঘরে। জ্ঞান যোগে সব বুঝে নিয়ে, কর্মযোগে লেগে পড়ো, ভক্তি যোগে ভক্ত হয়ে, পরমাত্মা চিনে নিয়ে তার চরণে নিজেকে সমর্পণ করো। ভিতর থেকে টান আসলে মন পালাবে বাঁধন ছিঁড়ে, শুরু হবে খোঁজ আসল রতন, জগৎমায়া থাকবে পড়ে। হারিয়ে ফেললেই কাঁদতে বসি, তবে ছেড়ে দিলেই সুখ। তাই তো সাধন শ্রেষ্ঠ ত্যাগ, আর সেটাই বড় দুঃখ। জ্ঞানের ঘরেও চাহিদা আছে, শ্রেষ্ঠ জ্ঞানের আকাঙ্ক্ষা। এই চাহিদাই কমিয়ে দিল ভক্ত হওয়ার আশঙ্কা। ক্রোধের আগুনে পুড়ছে মন, অহংকারের জ্বালা, একটাই ঔষধ শুধু শান্তি, তবু তাতেও লাগানো তালা। যে চাবিতে খুলবে তালা, নাম তার হয় ত্যাগ। মনের ঘরে পাবে তাকে, খুঁজলে জ্ঞানের ব্যাগ। জ্ঞানের ঘরে দীপ জ্বালিয়ে রাস্তা করো উজ্জ্বল, ভক্তি হবে শেষ ঠিকানা, জানতে পেরে প্রেম ভক্তি আসবে নয়ন জল। জ্ঞান তোমাকে নিতেই হবে, আজ না নাও কালকে নেবে, নইলে তোমায় জগৎ মায়া বন্ধনেতে জড়িয়ে দেবে। কোন খেলাতে জীবন চলে, কোন সুরে, কোন ছন্দতালে, জ্ঞানী সেটা বলে দেবে, তবেই হবে জিত। অজ্ঞানেতে থাকো যদি, ভাসবে তুমি মায়া নদী, অবশেষে হাঁপিয়ে গিয়ে হয়ে যাবে চিত। সর্বশেষে বলি, চলুন চলুন হেঁটে চলি, সঠিক পথের নীতিগুলোকে একটু আঁকড়ে ধরি। কে আমি বা আমি কে, এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজা শুরু করি। তাহলে চলুন একটু খুঁজে দেখি আমি কে। যেদিন আপনার মনের ভেতরে জাগ্রত হবে, সেদিন জানবেন জীবনের সব থেকে কঠিন প্রশ্নের উত্তর খোঁজার সময় চলে এসেছে। উত্তর আমি আপনাকে বলে দিতে পারি, কিন্তু আপনার মন সেটা মেনে নেবে না। এই উত্তর আপনাকেই খুঁজতে হবে। আমি যদি বলি নয় আর তিনে কত, আপনি বলবেন বারো, আরেকজন বলবে
তিন, আর একজন বলবে ছয়। সবাইকে সরিয়ে দিয়ে আর একজন বলতে পারে সাতাশ, কিন্তু আমার উত্তর কিছুই না, কেননা আমি যোগ ভাগ গুণ বিয়োগ কোনোটাই বলিনি। মানুষের এক বদগুণ, মনোযোগ সহকারে সম্পূর্ণ তত্ত্ব না শুনেই সিদ্ধান্তে পৌঁছে যায়। মানুষ জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে করতে জীবন শেষ করে ফেলে, কিন্তু আসল রহস্য কোথায় সেটাই জানতে পারে না। আসল রহস্য তো এই একটা কথাতেই লুকিয়ে আছে, কে আমি। আপনি যাকে আমি বলছেন সেটা যদি এই দেহ হয়, তাহলে মৃত্যুর পরে এই দেহ আর নিজেকে আমি বলতে পারে না কেন? যদি বলেন দেহে প্রাণ থাকে না তাই বলতে পারি না, তাহলে বলি এই প্রাণ কি জিনিস? একটি কম্পিউটার, লাইট অথবা ইলেকট্রনিক যত সামগ্রী, তার কাছে ইলেকট্রিক হলো প্রাণ। একটি গাড়ির কাছে তার প্রাণ হলো মোবিল, পেট্রোল অথবা ডিজেল। একটি চুলার কাছে তার প্রাণ হলো আগুন। একটি সাইকেল রিক্সার কাছে তার প্রাণ হলো চেইন। তাহলে এই দেহ মেশিনের প্রাণ কোথায় থাকে যাকে আপনি আমি বলছেন? এই দেহটা একটা মেশিন যাকে ব্যবহার করে আমি কার্য সিদ্ধি করছি, এই দেহটা আমি নই। অনেক সময় মানুষকে বলতে শোনা যায় বিবেক দিয়ে বিচার করুন, কিন্তু এই বিবেকটা কি, কোথায় থাকে, আমাদের দেহে এর অবস্থান কোথায়? দেখুন, দাসদাসী প্রথা অনেক দিন আগে উঠে গেছে, তারা এখন স্বাধীনতা পেয়ে গেছে, কিন্তু আপনি আমি এখনো একজনকে দাস বানিয়ে রেখেছি, আর সেটা হলো আমাদের এই দেহটা। এই দেহের নিজের কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনার সব ক্ষমতাই এই দেহকে নিয়ে। এই দেহই আপনার অস্তিত্বের প্রমাণ। এই দেহকে আপনি বিনষ্ট করতে পারেন এই মুহূর্তেই, কিন্তু আপনি যে আবার মানব দেহ ধারণ করতে পারবেন এটা কি নিশ্চিত? কেননা মানব দেহের মাধ্যমেই আপনাকে জ্ঞান প্রাপ্ত করে আপনার বিকাশ ঘটাতে হবে। আপনি যদি রিল সুতো দিয়ে পাল্লা বানিয়ে তাতে 10 কেজির বাটখারা চাপান, সে পাল্লার সুতো কিন্তু ছিঁড়ে যাবে। লোহার চেন দিয়ে পাল্লা তৈরি করুন, তাহলে আর ছিঁড়বে না। ঠিক সেই রকম ভাবে ঈশ্বরীয় শক্তি জাগ্রত হবে যখন আপনি সুতো থেকে লোহার চেনে পরিবর্তন হবেন, কেননা সেই শক্তিকে নিজের মধ্যে ধারণ করার জন্য নিজেকে
পরিবর্তন করতেই হবে। প্রকৃতির সৃষ্টি উপাদানকে ব্যবহার করে আমরা নতুন জিনিস তৈরি করি, যেমন যেমন টাকা পয়সা ধন দৌলত। বিরিয়ানি কিন্তু গাছে ফলে না, আমরাই তৈরি করি। সেই রকমই ঈশ্বরকে জানতে হলে তার প্রমাণ না চেয়ে নিজের মধ্যে শক্তি তৈরি করুন। ঈশ্বরীয় শক্তি জাগ্রত হলে আপনি নিজেকে সামাল দিতে পারবেন। এইরূপ পরিস্থিতি তৈরি হলে তখনই ঈশ্বরকে জানা সম্ভব। ঈশ্বরকে প্রমাণ করতে গিয়ে আবেগের বশে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, এরকম অনেক নজিরই দেখা যায়। ঈশ্বরকে তর্কের দ্বারায় প্রমাণ করতে চায়। ঈশ্বর যে পেয়েছে সেই জানে কিভাবে তাকে পেতে হয়, তর্কের প্রয়োজন তো মোটেও লাগে না। আর এই কারণেই আপনি যতই কপাল ঠোকেন না কেন, আমার কর্ম যদি সঠিক না হয় আপনি আমাকে ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারবেন না। কেননা ঈশ্বরীয় শক্তি জাগ্রত না হলে এই অনুভূতি অসম্ভব। কেউ যদি আপনাকে শব্দের দ্বারায় আঘাত করে আর তাতে যদি আপনি দুঃখ পান বা রেগে যান, তাহলে আপনি জানবেন আপনি আত্ম অহংকার ত্যাগ করতে পারেননি। আপনি বলতে পারেন, কেউ আমাকে গালাগালি দিল আর আমি চুপ করে থাকব, এটা তো আমার দুর্বলতা। কিন্তু আপনি মনে রাখবেন, যে ব্যক্তি দুঃখ পায় তাকে সেই দুঃখের জন্য নিজেকেই কষ্ট বহন করতে হয়। তাই দুঃখ পেয়ে লাভ নেই। আর রইল রাগের কথা, যে ব্যক্তি রেগে যায় তাকে মানুষ ভয় করে, ভালো কিন্তু মোটেও বাসে না। মনুষ্যত্ব জাগ্রতের জন্য যে জ্ঞানের প্রয়োজন, তার দ্বারায় আপনি গুণবান হবেন। সত্য তম রজগুণের মধ্যে সত্য গুণে গুণান্বিত হবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবদ গীতায়, সমস্ত গুণ ত্যাগ দিয়ে নির্গুণ হতে পারলেই আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারবে। খুব সাধারণভাবে এর উত্তর পেতে গেলে আমাকে সম্পূর্ণ স্বার্থ মুক্ত হয়ে, জাগতিক কামনা বাসনা চাহিদা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ারই জীবনে উদ্দেশ্য হয়ে দাঁড়াবে। তখনই আপনি জানতে পারবেন প্রকৃত শান্তির স্বরূপ কি। কিন্তু এই মহাজ্ঞান আপনাকে গ্রহণ করতে দেবে না আপনার মন, আর তার জন্য দোষী আপনি স্বয়ং নিজেই। কেননা আপনি প্রকৃতির মায়া থেকে মুক্ত হতে পারছেন না। ভেবে দেখুন, একটি রাস্তার ভিখারির কাছে একটি হাত পাকা কেনারও পয়সা নেই, তবু সে কষ্ট সহ্য করেই জীবনযাপন করছে। কিন্তু আপনি এসি ঘরে থেকে আপনার অভ্যাস এমন করে ফেলেছেন, এখন রাস্তায় বের হতে গেলেও আপনার এসি গাড়ির প্রয়োজনের চাহিদা জাগ্রত হয়ে উঠেছে।
মনে রাখবেন, জীবনে কষ্টকে স্বীকার করে নেওয়ার নামই হলো শান্তি, আর কষ্ট থেকে মুক্তি পাওয়ার নাম হলো সুখ। এই সুখ চিরস্থায়ী নয়, এ আসবে আর যাবে। তবে ত্যাগের রাস্তায় হেঁটে প্রকৃত শান্তির সন্ধান পেলে সে শান্তি আপনার চিরস্থায়ী হয়ে যাবে। কষ্ট থেকে মুক্তি পাওয়ার চেষ্টাই মানুষকে আরো কষ্টের দিকে ঠেলে দেয়। তবে যে কষ্টকে কষ্ট মনে করে না, সেই হলো প্রকৃত শান্ত। কামনা বাসনার দ্বারাই আমরা প্রকৃতির মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাই। আমাদের প্রয়োজনের বাইরেও আরো অধিক অধিক বস্তু সংগ্রহণ করার চেষ্টা করি, চাহিদার সৃষ্টি হতে থাকে, লালসায় জড়িয়ে পড়তে থাকি। কিন্তু যেদিন নিজের স্বরূপকে চিনতে পারবেন, সেদিন জানবেন আপনার কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনি যা কিছু করছেন সবই অন্যের জন্য, প্রথমত আপনার দেহের জন্য, তারপর আপনার সঙ্গী সাথীদের জন্য। আপনি যা কিছু করছেন তার কোনো কিছুরই আপনার কোনো প্রয়োজনই নেই। আপনার যেটা প্রয়োজন সেটা হলো আত্মজ্ঞান, নিজেকে চিনতে পারা, নিজেকে চেনার চেষ্টা করাই আপনার আসল কর্ম। যে কোনো ধর্মই নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য যুক্তি প্রকাশ করে। তবে খুব ভালো করে ভেবে দেখুন তো, শ্রেষ্ঠত্ব কি বলে প্রকাশ করা যায়, নাকি কর্মেই তার প্রকাশ ঘটে? প্রকৃতির মায়ার বন্ধন কাটিয়ে ওঠা ভীষণ কঠিন, আর অজ্ঞানী ব্যক্তির দ্বারায় এটা একেবারেই অসম্ভব। জ্ঞান প্রাপ্ত হবে সাধনার দ্বারায়। সাধনার জন্য নিজেই নিজের সাথে যুদ্ধ করতে হয়, নিজের প্রবৃত্তিগুলোকে পরাস্ত করার জন্য। অজ্ঞানী ব্যক্তি সর্বদাই ক্রোধ ও অহংকারের বশে থাকে। আপনি যদি একটি অজ্ঞানী ব্যক্তিকে চড় মারেন, সে আপনাকে ঘুষি চালিয়েও দিতে পারে, কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি আপনাকে ক্ষমা করে দেবে। আর সেই কারণেই জ্ঞান হলো অমূল্য রত্ন, তার মূল্য ধারণ করা যায় না। আর এটা যেদিন বুঝতে পারা যায়, সেদিন অবিশ্বাসী নাস্তিকদের সঙ্গে তর্ক করার প্রবৃত্তিও শেষ হয়ে যায়। বাস্তব সত্য, কোনো কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যাব না। এই দেহ যাকে নিয়ে এত বড়াই করছি, সেটাকেও এইখানেই ছেড়ে যেতে হবে। তাহলে দেহ ছেড়ে যাচ্ছে কে? এই খোঁজ যেদিন লাগবে, সেদিনই প্রকৃত জ্ঞানীর সন্ধানী হয়ে উঠবেন। সব থেকে জটিল সমস্যা, আপনি যদি কাউকে কিছু বোঝাতে যান আর সে যদি সেটা মেনে না নেয়, তখন সেটার সত্যতা প্রমাণের জন্য যুক্তি ব্যবহার করতেই হবে, আর এই যুক্তির কাছেই মানুষ হেরে যায়। কিন্তু সেই জায়গায় কোনো মানুষ যদি নিজেকে কিছু বলে, তাহলে তার সত্যতা প্রমাণের জন্য
অনুভূতিকেও ব্যবহার করতে পারবে। আমাদের বেঁচে থাকার জন্য কিছু শক্তির প্রয়োজন হয়, আহারের মাধ্যমে শরীরের শক্তি, আর নীতির মাধ্যমে আমরা মনের শক্তি পেয়ে থাকি। এক সপ্তাহ আহার না করেও মানুষ বেঁচে থাকে, অসুস্থ হয় অবশ্যই কিন্তু বেঁচে থাকে। সেই জায়গায় মন আপনাকে এক মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করিয়ে দিতে পারে। আত্মহত্যা করে মানুষ এই মনেরই কারণে। এই মনের গতিবেগ মাপা অসম্ভব। আপনি কোনো একটি স্থানে পৌঁছাতে এক ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু সেই স্থানে যদি আপনি আগে গিয়ে থাকেন তাহলে আপনার মন সেখানে পৌঁছাতে সময় এক সেকেন্ডও লাগবে না। তাই এই ছুটন্ত মনের গতিবেগ থামাতে হবে, আর সেই কারণেই সাধনার প্রয়োজন। সাধনায় সিদ্ধি লাভ করে যদি ব্রহ্মজ্ঞান অর্জন করেন তখন জানতে পারবেন আপনি এক আত্মা। সেই আত্মার সাথে আপনার পরিচয় ঘটবে। সাক্ষাৎ দর্শন না হলেও অনুভূতিতে ধরা দেবে এই আত্মা। আর আত্মাকে জানতে পারলেই আপনি নিজেকে চিনতে পেরে যাবেন। আপনি সেই পরমাত্মার মহাশক্তি এক ক্ষুদ্রতম অংশ, যাকে না দেখতে পাওয়ার কারণেই এই প্রশ্ন, আমি কে, কে আমি।